আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক, তোমার আমার সবার মুখে হাসির চমক। উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। ভালো আছো তো সবাই? স্যার একবার হাই করুন তো। ঈদের দিন ভালো তো থাকতেই হবে। তো ভিডিও শুরু করার আগে প্রথমে যে কথাটা বলবো, আমার তরফ থেকে তোমাদের সবাইকে চাচা চাচি নানা নানি দাদু দাদি খালা খালু ফুপু ফাপা এই যাই হোক আর কি, ছোট থেকে বড় বুড়ো থেকে বুড়ি সবাইকে আমার তরফ থেকে ঈদ মুবারক। তো আজকের দিনটা সকলের জন্য একটা খুশির দিন। যাই হোক, আমি এখন আছি আমাদের মসজিদের ছাদের উপর। তো এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম, মসজিদে ছিলাম আমি পাগড়ি বানতে। আর আমার সঙ্গে আছে এই যে এইদিকে রিজু, আর এইদিকে উসমান ইমাম সাহেব। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর কি। এখন যাবো ঈদগাহ মাঠে, আর ঈদের নামাজের টাইম আমাদের 7টা, আর এখন টাইম প্রায় 6:30 বেজে গেছে। না 6:30 বেজে গেছে, এখন তাড়াতাড়ি করে যেতে হবে, তাকবীর পড়তে যেতে হবে। তাই ভিডিওটা কিছুক্ষণ অফ থাকবে, এখন ঈদের মাঠে গিয়ে আবার স্টার্ট করছি। আর এই যে গাইস, এটাই আমাদের মসজিদ। তো এখানে সবাই উজু করতে এসেছিল, পাগড়ি পড়তে এসেছিল। তো এখানে মসজিদটা আমাদের খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, লেখা আছে ঈদ মুবারক। তো এখান থেকে আমরা তারপর বেরিয়ে গেলাম। তো আমাদের এখানে 7টায় ঈদের নামাজ হবে, আর এখন 6:30 বেরিয়ে গিয়েছে। তো আমরা একটু শেষের দিকে যাচ্ছি, অনেকেই এখন ঈদের ময়দানে চলে গিয়েছে, তাই রাস্তাটা ফাঁকা ফাঁকা লাগছে। তো বেশি না বকে এখন ঈদের ময়দানে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। রমজানের ওই রোজার পরে এলো রে আজকে ঈদ মুবারক, ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক। এ সাবধানে নামবি সবাই, সাবধানে। ভাই আল্লাহ কি হইলো, পড়ে গেলাম না আমার পুরো ভাবে পড়ে গেছি। তো গাইস, তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ফাইনালি আমাদের ঈদের ময়দানে। আমাদের এখানে ঈদগাহর গেটটা বা ঈদগাহর মাঠ অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এটা সামনাসামনি দেখতে যে এত সুন্দর লাগছে কি বলবো। হ্যাঁ হ্যাঁ, ফোনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, তবে আমার ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না, তাই হয়তো দেখতে খুব একটা ভালো লাগছে না। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক। দেখতে পাচ্ছ কত লোক আগের থেকে চলে এসেছে, আমরা তো সবার শেষে এলাম মনে হয়। তো যাই হোক, নামাজ পড়া শেষ করে আবার ক্যামেরা আমি অন করছি। তো গাইস, নামাজ শেষ করে এদের প্রধান কাজ হচ্ছে ছবি তোলা। হ্যাঁ হ্যাঁ, আর আমার তো কাজ ভিডিও বানানো। তো আমি ভিডিও করছি, দেখে এরা একটু এদিকে হাই বাই করতে লাগলো। আসলে গাইস, আমার ছবি তুলতে ভালো লাগে না, সত্যি কথা। আমি ছবি তুলতে গেলে কোনো পোজ মারতে পারি না, ওই একটা জিনিসই ভালো পারি। হ্যালো গাইস, যাই হোক, এদেরকে ডিস্টার্ব করে লাভ না, এরা ছবি তুলছে, তুলুক। হ্যাঁ হ্যাঁ, তোরাও একটু ভালো করে হাই বাই করে দে। তো গাইস, সেই থেকে শুধু হ্যালো গাইস বলো গাইস করছি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে সবাইকে জড়িয়ে ধরে একটু ঈদ মুবারক জানাতে হবে। এখন মনে পড়লো, কাজটা কমপ্লিট করে দিই। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক, তোমার আমার সবার মুখে হাসির চমক। উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক। হে ঈদ মুবারক রে সবাই, ঈদ মুবারক, ঈদ মুবারক রে সবাই। তো গাইস, আস্তে আস্তে ঈদের ময়দান ফাঁকা হয়ে গেল, তাই আমরাও চলে যাচ্ছি এবার বাড়ি। ঈদ শেষ হয়ে গেলে কিন্তু এতে ছবি তোলা শেষ হয়নি। ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে, চাচা চাচি নানা নানি খালা খালু সবাইকে, সবাইকে ঈদ মুবারক। কত কষ্ট করে এগুলো আমরা সাজালাম, একদিনই সব কিছু শেষ। সারাদিন মজা করবে ঈদ আমার কাছে। হ্যাঁ বুঝতে পারছো, কিছু বলো তা গালি শুধু যাবো। ঈদ মুবারক, ভালো করে জোর করে এটা হবানি, জোর করে বলো। ঈদ মুবারক, ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, জোরে বল। হ্যাঁ ভালো লজ্জা করছি নাকি খালি ভাই পালাচ্ছি আমি
কালি ভাই পালাচ্ছিলাম এখানে, দাঁড়া দাঁড়া একা যেতে পারবো না। গাইজ পুলিশগুলো এখানে আমাকে গার্ড দিতে এসেছিলো, ইউটিউবার মানুষ বুঝতেই পারছে তো। স্যার একবার হাই করুন তো, একবার করুন না, একবার ব্লগ বানাচ্ছি স্যার, একবার একবার করে একবার হাই করুন না। হ্যাঁ খোপড়ি তো খোপড়ি তো নিজের পাহাড়ে উঠছি না, রাস্তায় উঠছি, সবই ঠিক আছে কিন্তু রাস্তায় ঠিক নাই। উঠাতে পারবে সাইকেলটা এদিকে, রিজি ঠেলে দাও একটু, এখানে যাবার সময় পড়ে যেতাম, মিথু ছিলিস তো। ঈদ মুবারক বল, ঈদ মুবারক জোরে জোরে, ঈদ মুবারক, ঈদ মুবারক। সিরাজ আয় আয় ছবি তুলবো, এসে দিলাই সিরাজ আয় না এদিকে আয়, লেমন ছবি তুলবো, আয় সিরাজ আয় তো, বল ঈদ মুবারক, ভালো করে থাকা, ভালো করে জোরে বল না, আচ্ছা ছবি তুলবো, ছবি তুলবো দে, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ভালো আছো তো সবাই? তো গাইস আমি এখন আমার বাড়িতে আছি, আর এখন মানে একটু নাস্তা করতে হবে হালকা করে, তো কি আর আমি নাস্তাটা একটু করে নিই। তো গাইস সব কিছু তো কমপ্লিট হয়ে গেলো, এবার একটু বাইরের দিকে বেরোতে হবে। বাইরের দিকে বেরোতে মানে আমি কোথাও ঘুরতে বেড়াতে যাব না, আমি এমনি জাস্ট একটু রাস্তার দিকে গিয়ে দেখবো সবার কী খবর কী অবস্থা, তারপরে ভিডিওটাকে হালকা হালকা করে কন্টিনিউ করব। এখন অনেক গরম লাগছে তাই আমি ড্রেসগুলো হালকা করে চেঞ্জ করে নেব। আহ কি শান্তি, এতক্ষণ ধরে পাগড়িটা লাগিয়েছিলাম, মাথাটা পুরো ঘেমে গেছে। যাই হোক আমাকে এখন একটু বাইরে বেরোতে হবে, বাইরে মানে কোনো কোথাও ঘুরতে বা বেড়াতে যাচ্ছি না, এমনি জাস্ট আমাদের রাস্তার সাইডে একটু যাবো। তো গাইস আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম এই যে এই জায়গাটাতে, হ্যাঁ হ্যাঁ দেখেই তো বুঝতে পারছো কিছু একটা হতে চলেছে এখানে। আরে সেটা সবাই বুঝতে পারছে কি হবে সেটা তো বল। আসলে গাইস এখানে আজকে রাত্রে গজল প্রতিযোগিতা ও তার সঙ্গে ইসলামিক কুইজ টুইজ এসব হবে, না মানে তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই, কারণ আলামিন তো আছে, আলামিন তোমাদেরকে সবকিছু হালকা পাতলা করে দেখানোর চেষ্টা করবে, কোনো চাপ নেই, দেখে যাও। এখানে হালকা পাতলা করে দু একটা কথা বলছিলাম, বাট ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কারণে আমার ভয়েসটা আসেনি। ভালো করে কয়েক ঘন্টা পর আমি আমার ব্লগিংটাকে আবার স্টার্ট করলাম। হ্যাঁ হ্যাঁ তখন না বলে ব্লগটিকে আমি অফ করে দিয়েছিলাম, কারণ আর দেখানোর মতো কিছুই ছিল না তাই অফ করে দিয়েছিলাম। তো এখন বাজে বিকাল প্রায় 4:30, তো সারাদিন তো ঘরে আর বাইরে ঘরে বাইরে করে কাটিয়ে দিলাম, ঈদের দিনে একটু কি ঘোরাফেরা করতে হবে না, তো ভাবছি বিকালে হালকা করে আমাদের এই সাইডে একটা জায়গা যাবো। তারপর ফরাম করে রাস্তা সাইডে এসে দরাম করে একজনের বাইকে চেপে গেলাম। হ্যাঁ হ্যাঁ আমার সাবস্ক্রাইবার লোক ভাববে যে আমার তো KTM আছে, আমি কোনো লোকের বাইকে চাপলাম, আসলে গাইস আমার KTMটা একটু ইঞ্জিনের প্রবলেম হয়েছে তাই এখন অন্যের বাইকে করে যাচ্ছি। তো হেলতে হেলতে দুলতে দুলতে চলে গেলাম এই যে এই জায়গাটাতে, কত ভিড় বলতো। আসলে গাইস এখানে সবাই এরা আমাকে দেখার জন্য রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে। আরে কাকা আমি নিজেই বিশ্বাস করি না, তুমি কিভাবে বিশ্বাস করবে, আসলে ওরা আমাকে না আমি ওদেরকে দেখতে এসেছি। গাইস তোমাদেরকে দু একটা কথা বলি, আমাদের এখানে না আছে পার্ক না আছে কোনো ফেমাস জিনিস, তাও কেন এই জায়গাটাতে এত ভিড় হয় সেটাই বুঝতে পারি না, মানে গরুর হাটে শুধু এত ভিড় হয় না, তবে সবাই এসছে বলে আমিও বাচ্চা ছেলে এদের সাথে সঙ্গে চলে এসেছি। তো গাইস এখন আমি এবার চলে যাবো বাড়ি, তো ব্লগটাকে কিছুক্ষণ অফ রাখলাম। তো গাইস
তারপর সন্ধ্যাবেলা চলে গেলাম ওই যে ওই জায়গাটাতে, মানে যেখানে গজল প্রতিযোগিতা হবে। তো আমাদের স্টেজ সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার তো প্রতিযোগিতা আরম্ভ হবে। এই যে আশিকে রসুল নতুন কাটাবান গ্রামবাসী বিন্দুয়ার, এদিকে ঈদ মুবারক, উই লাভ ঈদ মুবারক। তো গাইস তারপরে পরে হয়ে গেল আমাদের গজল প্রতিযোগিতা আরম্ভ। ও মেরা নবী, মেরা নবী রে, নবী রে, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, নয়জন, থাক থাক আর গুনতে পারবো না। এখন এবার হালকা করে চা খেতে হবে, চা চা। তারপর প্রতিযোগিতা আস্তে আস্তে শেষ হয়ে গেল আর আমি সবকিছু ভালোভাবে ভিডিও করতে পারিনি, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবার একটা আগামী ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকো, টাটা, বাই বাই।